কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনায় নতুন মোড় নিয়েছে ওয়াশিংটন। মস্কোর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই এবার বিধ্বস্তের আগে মার্কিন ড্রোনের উপর রুশ যুদ্ধ বিমান থেকে জেট ফুয়েল ফেলার ফুটেজ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। ড্রোনের ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায় বিধ্বস্তের আগে ড্রোনটিকে ঘিরে কয়েকবার চক্কর দেয় রুশ যুদ্ধ বিমান। এক পর্যায়ে বিমান থেকে ড্রোনটিকে লক্ষ্য করে ফেলা হয় জেট ফুয়েল। পরপর দুইবার ড্রোনে তেল ফেলার ঘটনা দেখা যায় ভিডিওটিতে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তেল ফেলায় ক্ষতিগ্রস্ত হয় ড্রোনের প্রোপেলার, এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি, বাধ্য হয়ে পরের ড্রোনটিকে সাগরে বিধ্বস্তের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ড্রোন বিধ্বস্তের ঘটনায় শুরু থেকেই নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো জানিয়েছে ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরের ড্রোন উড়ালে তা উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।